ক্যাপিটাল অফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন বলিউডের অন্যতম নায়িকা কারিনা কাপুর খান। এর প্রথম দেখা গেল তার বেবি বাম্প। করোনার মধ্যে তিনি সম্প্রতি কাজে ফিরেছেন। বোন কারিশ্মা কাপুরের সঙ্গে কারিনা মুম্বাইয়ের বাংলোতে একটি ফটোশুটে দেখা গেছে দুই নায়িকাকে। বেবি পাম্প নিয়েই কাজ করছেন কারিনা। বাংলোর বেলকুনিতে দাঁড়িয়ে ছবি তুলছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ছবিগুলো। ছবিগুলোতে কারিশ্মা ও কারিনা একই ধরনের পোশাক পরেছিলেন, টি শার্ট ও ডেনিমে দারুণ দেখাচ্ছিল দুজনকে। কারিনার মেকআপের সময় একটি বুমেরাং ভিডিও বানিয়ে শেয়ার করেন ইনস্টাগ্রামে। সেখানে ক্যাপশন লিখেছেন, বোনের সঙ্গে কাজ করা সবসময় সেরা। লকডাউনের পর বেবি বাম্প নিয়ে কাজে ফিরেছেন কারিনা কাপুর খান। যদিও ফ্যানেরা এটি নিয়ে দুই ভাগে বিভক্ত হয়েছে, কেউ কেউ তার কাজের প্রতি পেশনকে সমীহ করছেন, অনেকেই আবার মাস্ক ছাড়া অন্তঃসত্ত্বা অবস্থায় এভাবে কাজের ঝুঁকি কি প্রয়োজন সে ব্যাপারেও সমালোচনা করছেন। তবে এতদিন পর কারিনার বেবি বাম্প দেখে দারুণ খুশি ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা তাদের ফটোশুটের ছবিগুলোতে। কারিনা সম্প্রতি তার পরবর্তী ছবি লাল সিং চাড্ডা শুটিং শেষ করেছেন। আমির খানের সঙ্গে দ্য ফরেস্ট গাম্প ছবির রিমিক হতে যাচ্ছে এটি। লাল সিং চাড্ডা আগামী বছর বড়দিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ক্যাপিটাল অফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।